আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আরিফ, তোমাদের বিরু। আচ্ছা, সো আজকে আমি আসছি দুইটা বাইক, দুইটাই কিন্তু সেম বাইক, দেখে অনেকেই ভাববেন যে দুইটাই হচ্ছে আপনার আর 15 এর ইন্দোনেশিয়ান ভার্সন রেসিং ব্লুটা। কিন্তু আসলে আমি একটা জিনিস ক্লিয়ার করি, দুইটাই সেম বাইক বাট দুইটা হচ্ছে দুই দেশি ভার্সন, একটা হচ্ছে থাইল্যান্ড ভার্সন আর একটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন। সো আমরা যারা জেনারেলি বাইক চালাই, সবার চোখে কিন্তু এগুলো কিন্তু দূর থেকে দেখলে আমরা কেউ বলতে পারবো না যে এটা আসলে কোনটা ইন্দোনেশিয়ান কোনটা আর কি থাইল্যান্ড। এটা আসলে আমাদের আসলে বলাটা ওইভাবে দুষ্কর খুবই। তবুও কিছু কিছু জিনিস যেগুলো আমরা দেখে মানে একটু গেস করতে পারি যে এটা আসলে থাইল্যান্ড অথবা এটা আসলে ইন্দোনেশিয়ান। ম্যাক্সিমাম এই রেসিংগুলো, এই কালারগুলো কিন্তু এগুলো হচ্ছে আপনার মানে ইন্দোনেশিয়ান ভার্সনটাই বেশি হয়, বাট থাইল্যান্ডও কিছু কিছু কালার ঢুকে যায়। সো এগুলো আসলে কোনটা থাইল্যান্ড কোনটা ইন্দোনেশিয়ান এটা আমরা বুঝবো কীভাবে, মোটামুটি এই নিয়ে আজকে আমার এই ভিডিওটা। সো আমি চলেন দেখাই কিছু কিছু চেঞ্জেস যেটা আছে। সো অ্যাট ফার্স্ট একটু আসেন এদিকে। আচ্ছা, এটা হচ্ছে থাইল্যান্ড বাইক। আমি এখন যদি বাইকটা দেখাই মানে আমি নিজেও বলা মানে বলতে পারবো না যে আসলে কোনটা কি সত্যি কথা। আপনি আগে একটু বাইকটা দেখেন যে এই বাইকের যেমন দেখেন, এই যে এটা সাইলেন্সার দিয়ে শুরু করেন, এই দেখেন এটা সাইলেন্সার যেরকম, এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান, এটার সাইলেন্সারটা দেখেন মানে কি বুঝবোটা কোথায়। হ্যাঁ, আচ্ছা, সো এখানে অনেকে বলে কি যে ক্যালিপার যেটা না, এই যে এখানে এটার যে রং চেঞ্জ হয় আরও অনেক কিছু, এগুলো আসলে কি, এগুলো আসলে আমার কাছে মনে হয় এগুলা ওইভাবে বলাটা মানে ওইভাবে চিন্তা করাটা টাফ। সো আমরা বুঝি হচ্ছে পেপার্স দেখে। আর হচ্ছে এই যে এখানে দেখেন, একটু এদিকে আসেন, এই যে ক্যালিপারটা দেখেন, ক্যালিপারের এই জায়গাটা অনেক সময় এটা গোল্ডেন হয় থাইল্যান্ডেরটা, কিন্তু এটা কিন্তু থাইল্যান্ড কার মানে ভার্সন, কিন্তু এখানে তো গোল্ডেন নেই, তো আমরা কীভাবে বুঝবো থাইল্যান্ড। সো থাইল্যান্ড আর ইন্দোনেশিয়ানের মধ্যে মানে পারফরমেন্সে আমি কোনো চেঞ্জেস পাই না। সবাই ম্যাক্সিমাম টাইম যে জিনিসটা করি আমরা পেপারসটা চেক করি, পেপার চেক করে বোঝা যায়। আর আসলে বিল কোয়ালিটির মধ্যে যদি বলি, যেমন আমি একটু বুঝে দিচ্ছি কী চেঞ্জ আসলে। আচ্ছা, এটার মানে হাইটটা যেরকম ফিল করতেছি আমি এখন ওইটাতে বসবো, দেখবো ওইটার হাইটটা সেম হয় কিনা। ওকে, আমি সেম কালারের গাড়ি নিয়ে আসার একটাই কারণ মানে সেটা আমি নিজে কনফিউজ না হই আসলে, এই জন্য। আমার কাছে হাইট মোটামুটি যদি মনে হয়েছে যে থাইল্যান্ডটা একটু উঁচা, আমার কেন জানি মনে হইলো, হয়তো বা ওইটার মানে কোনো কিছু মানে আপ করা হইতে পারে, বাট না, যদি আমি বলি অন এভারেজ সব কিছু সেম। এবার এক নজরে আমি আপনাদের দুইটা গাড়ির ফুল আউটলুক দেখাবো। এখন এই দেখেন, এই যে দুইটা গাড়ি আমাদের এখানে আছে, চাকা দেখেন, চাকা ইউজ করছে কোনটার, এটার আইআরসি ইউজ করছে, এটার কোনটা ইউজ করছে, এই দেখেন এটা হচ্ছে আইআরসি, এটাও ঠিক আছে। সো দুইটাই আইআরসি টায়ার ইউজ করা হয়েছে। সাইলেন্সারের পাইপটার যদি আমি বলি মোটা যতটুক, এটাও মনে করেন সেম ততটুকুই। সো আমাদের আসলে বোঝার কোনো কায়দা নাই, বডি কিট থেকে শুরু করে আপনার সামনের সাসপেনশন থেকে শুরু করে কোনো কিছুই আসলে বোঝার উপায় নাই এই দুইটার ভিতর যে কোনটা আসলে কোন বাইক। সো থাইল্যান্ড আর যদি বলি ইন্দোনেশিয়ানের মধ্যে অনেকে পারফরমেন্স নিয়ে চিন্তা করে, সো পারফরমেন্স নিয়ে আমি আসলে কিছু বলবো না, আমার কাছে দুইটাই অলমোস্ট সেম মনে হয়েছে, দুইটাই সেম হ্যান্ডেল, তারপরে হচ্ছে এটার হ্যান্ডেল দুইটাই সেম, এটার যে চাবির রিংগুলো এটা ইন্ডিয়ানগুলো দেয় একটু অন্যরকম, বাট এটারটা আপনার এই লকসহ দিবেন মানে এটা পাবেন আর কি, কিন্তু ইন্ডিয়ানটা এটা নাই, কিন্তু থাই আর ইন্দোনেশিয়ান দুইটাতেই সেম, আসলে আমরা এগুলো বুঝতে পারি না এই জন্যই। সো আমি আগে কিছু চেঞ্জেস দেখছিলাম যেগুলো অনেকে বুঝে হচ্ছে আপনার ওই যে ব্রেকের ক্যালিপার দেখে অনেক কিছু, ওগুলো এখন আর কোনো কিছুই আমার চেঞ্জে আসে না, সব কিছুই সেম। সো থাই আর ইন্দো এটা আর কিছু বলার নেই, এটা নিয়ে ঝগড়াঝড়ি করার কিছু নেই, দুইটা অলমোস্ট সেম বাইক, পিস।